ব্লগিং চ্যানেল করার পেছনে অনুপ্রেরণা কার? আপনার প্রফেশন কি? আপনার কথা খুব সুন্দর। ব্লগিং গিয়ার কি কি? রাস্তায় টয়লেট কোথায় ইউজ করছেন? ইউটিউব ছাড়া আর কি করেন? এখন এই করোনাকালে একটু বলবেন আমরা বেড়াতে যেতে কি কি সাবধানতা নিতে পারি? বাড়িতে বউ থাকা সত্ত্বেও কি করে সব কিছু ম্যানেজ করেন, এত কিছু ম্যানেজ করেন? পুজোর সময় একটা ফ্যান্স মিট করবেন? গত সপ্তাহে ইউটিউব কমিউনিটিতে আর ইনস্টাগ্রামে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। প্রচুর কোয়েশ্চেন্স এসছে ইউটিউব কমিউনিটিতে এবং ইনস্টাগ্রামেও কিছু এসছে, কয়েকজন তো আমাকে মেল করে কোয়েশ্চেন্স রেখেছেন। আজকের এই পর্বে ওই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এক্সপ্লোরার শিবাজি এই চ্যানেলটার প্রায় 29,000 সাবস্ক্রাইবার্স রয়েছেন। হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের থেকে এটা সামান্যই একটা সংখ্যা, কিন্তু তাও আমার কাছে কিন্তু এটা অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ এগেইন, আপনারা ছিলেন, আছেন, ভিডিওগুলো দেখেছেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন, বিভিন্ন রকমের কমেন্ট করেছেন, আমাকে উৎসাহ যুগিয়েছেন, সাজেশনস দিয়েছেন, তার জন্য একান্তভাবে আমি কৃতজ্ঞ। আমার মনে আছে যখন 13 মার্চ আমি গঙ্গাসাগর গিয়েছিলাম বাসুদেবদার সঙ্গে, তখন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স ছিলেন 280 জন, আর আজকে 17 অক্টোবর এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 29,000। সমস্ত কৃতিত্ব কিন্তু আপনাদের। থ্যাংক ইউ এগেন। আচ্ছা, শুরু করার আগে আরেকটা কথা বলে নিই। আপনারা সবাই মোটামুটিভাবে একটা ব্যাপারে একমত, বিভিন্ন ভিডিওর কমেন্টেও এটা আপনারা জানিয়েছেন যে আমার এই সাবলীল বাচনভঙ্গি এটা আপনাদের মুগ্ধ করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটে শুটিংয়ের সময় বা ভিডিও তোলার সময় সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। তো এই ব্লুপার্সটা আপনাদের জন্য, দেখুন অ্যাকচুয়ালি শুটিংয়ের সময় কিরকম ঘটে। এখানে 4টে জায়গা যেটা আপনি বোট রাইডে করলে পরে দেখতে পাবেন, একটা ডিয়ার পার্ক, ভুলে গেছি 4টে জায়গা কি কি বল, সাফিরানা ভিউ পয়েন্ট, আর কি পুরো বোটটা ভাড়া করতে গেলে নাই হচ্ছে ডিয়ার পার্ক, আর জায়গাটাতে এমনি খুবই সুন্দর, তাছাড়া আমরা এখন আছি ঘাগড়া ওয়াটারফলসের সামনে, হালকি মাচার দিয়ে সোজা চলে আসবেন, সোজা এসে আপনি বুদবুদে September 2020 আর এক্সপ্লোরার শিবাজির আমরা আজকে আর আমাদের শুরু হয়ে গেছে আরেকটা বেড়ানো। তো এই হচ্ছে আসল ঘটনা, চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, আপনার এই ব্লগিং চ্যানেল করার পেছনে অনুপ্রেরণা কার? এটা করেছেন হচ্ছে অর্কপ্রভু মুখার্জি, সৌভিক দাস আর শিবরাম চক্রবর্তী। অনুপ্রেরণা একদম আমার নিজের, এটা আমার মনে হয়েছিল যে আমি এটা করতে পারি, আমি করলে এনজয় করব, তাই এটা করা শুরু করেছিলাম। এর পেছনে অন্য কারো কোনো অনুপ্রেরণা ছিল না বা নেই। পরের প্রশ্ন, আপনার কথা খুব সুন্দর, কি করে শিখলেন? এই প্রশ্নটা করেছেন হচ্ছে নীলাঞ্জন জানা। এটা আমার মনে হয় আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, প্রায় 18 বছর ক্লাসরুম কোচিং, সেখানে প্রচুর ছাত্রছাত্রীদের আমাকে পড়াতে হয়েছে, সাবজেক্ট বোঝাতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, সেখান থেকে হয়তো গড়ে উঠেছে আস্তে আস্তে, এছাড়া আর কোনো কারণ আমার জানা নেই। এর পরের প্রশ্ন হচ্ছে উৎসাহিত রয়, ইওর ভয়েস ডিমান্ডস এ রিসাইটেশন, আপনি আমার গলায় আবৃত্তি শুনতে চেয়েছেন উৎসাহিত বাবু? আমি বলছি
আমি আজ অবধি কোনোদিনও কোনো আবৃত্তি কোথাও করিনি। একমাত্র আবৃত্তি যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে আমার সুন্দরবনের ভিডিওতে, সেখানে শেষের দিকে বোধহয় দু তিন লাইন আমি আবৃত্তি করেছিলাম। তাছাড়া কিন্তু আর কখনো আমি আবৃত্তি কোথাও করিনি, বা আবৃত্তি করলে যে সেটা ভালো লাগবে অন্যদের আমার গলায় আবৃত্তি শুনতে সেটা সম্বন্ধেও আমার কোনো ধারণা কোনোদিনও ছিল না। কোনো জায়গায় অ্যাঙ্কারিংও করিনি। অনেকেই আমাকে বলেছেন আপনি কোথায় অ্যাঙ্কারিং করেন বা কিছু, আমি কোথাও কোনোদিনও অ্যাঙ্কারিং করিনি। আর আপনি আমার গলায় যে আবৃত্তি শুনতে চেয়েছেন আমি নিশ্চয়ই চেষ্টা করব, করে আমি একটা আবৃত্তি রেকর্ড করে আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। পরের প্রশ্ন, এডিটিংটা পারলে একটু শেখান, অর্ণব চ্যাটার্জি এই প্রশ্নটা করেছেন। এডিটিং আমি কিন্তু নিজে শিখেছি ইউটিউব দেখে। ইউটিউবে দারুণ দারুণ টিউটোরিয়াল আছে, আমার শেখানোর কোনো প্রয়োজন নেই, হাতে ধরে এডিটিং শেখানোও যায় না। একটা কথা বলছি আপনাদেরকে, যেমন ধরুন আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানেন তাহলে কি আপনি কবিতা লিখতে পারবেন? নিশ্চয়ই নয়। কবিতা লেখা একটা আলাদা স্কিল। এডিটিংয়ের টেকনিকগুলো যদি আমি মেনু ধরে আপনাকে শিখিয়ে দিই তাহলেও কিন্তু আপনি এডিটিং করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে আপনার ওই সেন্সটা তৈরি হচ্ছে, যেটা আমার এখন বলতে পারেন 1% তৈরি হয়েছে। হ্যাঁ, এডিটিং একটা দারুণ গভীর জিনিস, এটার গভীরতা মাপার মতো জ্ঞানবুদ্ধিও এখন আমার হয়েছে বলে মনে হয় না। সুতরাং ওই সেন্সটা যখন আপনার মধ্যে আসবে তখন আসবে। একটা ভাষা শিখলেই যেমনি সেই ভাষায় কবিতা লেখা যায় না, তেমনি একটা টুল, এডিটিংয়ের টুলের মেনুগুলো শিখে আপনি কিন্তু এডিটিং শিখতে পারবেন না, সেটা পসিবল নয়। এর পরের প্রশ্ন, এই প্রশ্নটা করেছেন হচ্ছে বিদিশা দাস আর ক্রিকেট অ্যান্ড আদার্স, দুজনের মোটামুটিভাবে একই প্রশ্ন। এখন এই করোনাকালে একটু বলবেন আমরা বেড়াতে যেতে কী কী সাবধানতা নিতে পারি, কোভিড পরিস্থিতিতে ঘুরতে যেতে কী কী ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়। আর একই রকমের আরেকটা প্রশ্ন আছে পম্পা সাহা দেবনাথ, উনি জানতে চাইছেন লকডাউনে যখন আমরা ঘরেই ভয়ে ভয়ে থাকছি সেই পরিস্থিতিতে আপনি কত ঘুরলেন, রাস্তার দোকানে খেলেন, এত মনোবল পেলেন কীভাবে, প্লিজ জানাবেন। দেখুন ব্যাপারটা পুরো লজিক্যাল। হ্যাঁ, আমার সাবজেক্ট যেহেতু কম্পিউটার সায়েন্স আর সেটা দাঁড়িয়ে আছে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে, সুতরাং আমিও কিন্তু লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়েই চলি। প্রথম কথা আপনি ভেবে দেখুন আমি গেছি কোন কোন জায়গায়। আমি কিন্তু আমার বাড়ির পাশে মাছবাজারে যাইনি, আমি কিন্তু আমার বাড়ির পাশে ভিড়ের ওই তরকারি বাজারে যাইনি। আমি যে সময় দীঘা গেছি সে সময় দীঘাতে কোনো লোক ছিল না। আমি যে সময় শান্তিনিকেতন গেছি সেখানে যে যে জায়গাগুলোতে ঘুরেছি সেখানে কিন্তু লোক ছিল না। ইনফ্যাক্ট সোদপুরে আমার মাছবাজার বা তরকারি বাজারে যে পরিমাণ লোকের ডেন্সিটি, আমি যে জায়গাগুলোতে গেছি সেখানে কিন্তু ডেন্সিটি তার 120th টাইমসেরও কম। সুতরাং আমি জায়গাগুলোকে ওভাবেই চুজ করেছিলাম যে এই জায়গাগুলোতে লোকজন কম থাকবে, এবং বিশ্বাস করুন আমি সবসময় ভিড় এড়িয়ে চলেছি। এটা কিন্তু আপনাকে করতে হবে, আপনি যখনই বেড়াতে যাবেন ভিড় এড়িয়ে চলুন, সেটা আমি সবসময় করেছি। আর বাদবাকি যে গাইডলাইন্স, সরকারি গাইডলাইন্স, হুয়ের গাইডলাইন্স, হাত স্যানিটাইজ করা, হাত ধোয়া, মুখে মাস্ক রাখা, কোনো সার্ফেসে হাত দিলে সেটা খেয়াল রাখা, চোখে মুখে হাত না দেওয়া, নিজেদের গাড়ি ব্যবহার করেছি আমরা, তো এই সবগুলো কিন্তু আমরা মেনটেন করেছি সবসময়। যখন হোটেলে ঢুকেছি তখন কিন্তু আগে আমরা নিজেরা স্যানিটাইজ করে নিয়েছি, হোটেলিয়ার্সরা তো করে দিয়েছেনই, কিন্তু আমরা নিজেরা স্প্রে ক্যারি করতাম এবং সবসময় স্যানিটাইজ করে নিয়েছি। এক জায়গাতেই কম্প্রোমাইজড হওয়ার চান্সেস আছে বেড়াতে গেলে এখনও স্টিল এবং থাকবে, সেটা হচ্ছে খাবার দাবার। তো হুয়ের গাইডলাইন্স যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে খাবার দাবার থেকে করোনা ইনফেকশন ছড়ানোর চান্স কিন্তু খুব রেয়ার। তো ওই একটা জায়গাতে কিছু করার নেই, ওখানে আমাকে মাস্ক খুলতেই হবে খাবার দাবার খাবার জন্য, আর যে দিচ্ছে খেয়াল রাখছি সে যেন মাস্ক পরে থাকে, আর গরম খাবার দাবার আসছে, সুতরাং চান্সেস সত্যিই কম। তো ওইটুকু চান্স তো নিতেই হয়েছে, এছাড়া কিন্তু আর কোনোরকম কোনো চান্স আমি নিইনি। আমরা আনন্দ করে ঘুরেছি কিন্তু সবসময় ফাঁকা জায়গায় থেকেছি, পুরীর বিচেও দেখবেন আমরা সবসময় ফাঁকা ফাঁকায় ঘুরেছি। তো এই হচ্ছে কনফিডেন্স এর কারণ, লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার বাইরে আর কিছু না। সুতরাং এইগুলোই যদি মেনটেন করে চলেন আমার মনে হয় ঘুরতে যেতে কোনোরকম কোনো অসুবিধে হবে না। আপনার সব ভিডিওস খুব ভালো লাগছে। আচ্ছা, বাইরে খাবার খেলে কোনোরকম প্রবলেম নেই তো স্যার? এটা করছেন হচ্ছে সোমা দাস। ওই যে বললাম হুয়ের গাইডলাইন্স অনুসারে খাবার থেকে সংক্রমণ হওয়ার চান্সেস খুব রেয়ার। একটু দেখে নেবেন খাবার যেন গরম হয়, যে জায়গায় খাবেন সে জায়গায় লোকজনদের একটু বলে দেবেন যে আপনারা মাস্ক পরে সার্ভ করতে আসবেন, হাত ধুচ্ছেন কি না ওনারা একটু দেখে নেবেন, সেটা তাহলেই হবে। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি। হোয়াট ইজ ইয়োর নেক্সট ডেস্টিনেশন? শ্বেতা গুপ্তা, বিদ্যুৎ রায়, রোশন দাস, সুমিত সিনহা, অভিজিৎ ঘোষ এবং কুণাল গাঙ্গুলি, আপনারা এটা জানতে চেয়েছেন। দেখুন, আমার এখন আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। কোনো একটা কারণে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের খুব ক্লোজ সার্কেলে একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেই জন্য আমার এই প্ল্যানটা পোস্টপন করতে হয়েছে।
নাহলে কিন্তু আমি আজকে হয়তো অযোধ্যা পাহাড় চলে যেতাম। পুজোর আগে অযোধ্যা পাহাড় ঘুরে ফেরত আসা যাবে কি না এই সম্বন্ধে আমার একটু সন্দেহ আছে। আমি এখন যেতে পারি হচ্ছে সোমবার, যদি যাই তাহলে সোমবার গিয়ে আমি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট করে ফিরে আসতে পারবো কি না সেই সম্বন্ধে আমার একটু সন্দেহ রয়েছে। প্লাস পুজোর সময় বুঝতেই পারছেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে থাকাটাও খুব জরুরি। চেষ্টা করবো অযোধ্যা পাহাড় যাওয়ার, সেটা না হলে পরেও আমি সোমবার বা মঙ্গলবার একদিন বা দুদিনের জন্য কোথাও একটা আশেপাশে যেতে পারি। কোথায় যাব সে সম্বন্ধে এখনও আমি কিছু ঠিক করিনি, যেটা ঠিক হবে আমি আমার ইনস্টাগ্রামে জানিয়ে দেবো। প্লিজ আমার ইনস্টাগ্রাম ফলো করুন, এক্সপ্লোরার শিবাজি, সেখানে আমি কিন্তু আমার বেড়ানো ট্রাভেল প্ল্যান এগুলো সম্পর্কে সমস্ত আপডেট দেবো এবং কোথায় যাচ্ছি সেখানকার স্টিল ছবি সেগুলো আমি কিন্তু ইনস্টাগ্রামেই পোস্ট করব। আরেকটা কথা, অনেকগুলো টেন্টেটিভ প্ল্যানস রয়েছে কিন্তু কোনোটাই ফাইনালাইজ হয়নি এখনও। যেমন ধরুন নর্থ বেঙ্গল, দার্জিলিং, সিকিম, বা ধরুন এই শিমুলতলা গিরিডি যাওয়া, বা ঘাটশিলা, জামশেদপুর, এগুলো সবই প্ল্যানের মধ্যে রয়েছে কিন্তু কবে কখন যাব সেটা কিন্তু এখনও আমি ফাইনালাইজ করে উঠতে পারিনি। ফাইনালাইজ করলেই আমি বললাম যেটা ইনস্টাগ্রামে জানিয়ে দেবো। পাহাড়ে কবে পা রাখছেন, দার্জিলিং কবে যাচ্ছেন, এই প্রশ্নটা করেছেন অনেকে, যার উত্তর আমি এইমাত্র দিয়ে দিলাম। স্বপ্ন পাল, টিএস, মধুমিতা সরকার, হিমানিশ বোস, নবনীতা চ্যাটার্জি, তো দার্জিলিং অবশ্যই যাব। সবচেয়ে প্রিয় শহরগুলোর মধ্যে, জায়গাগুলোর মধ্যে, ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং কেন আমার ভালো লাগে আমি জানি না, আমি বারবার দার্জিলিং যেতে চাই, কোনোবার সেভাবে গিয়ে ভিডিও করিনি, এবার ভিডিও করার জন্য যাব। দার্জিলিং হয়তো অনেকের কাছে ঘিঞ্জি, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমার দার্জিলিং খুব প্রিয় শহর। দার্জিলিংয়ের খাবার জায়গাগুলো তো অসাধারণ, তো দার্জিলিং অবশ্যই যাব, খুব তাড়াতাড়ি যাব, কিন্তু কবে এখনও প্ল্যান ফাইনাল করিনি। আচ্ছা, 2018 সালের নভেম্বর মাসে সান্দাকফু থেকে ফেরার সময় আমরা কিন্তু দার্জিলিং হয়ে ফিরেছিলাম। সেই সময়ের দার্জিলিংয়ের কিছু ভিডিও ক্লিপিংস আমি আমার মোবাইলে তুলেছিলাম, তাই দিয়ে একটা ছোট্ট কোলাজ মতো করেছি, দেখুন ভালো লাগবে। আচ্ছা, এরপরের প্রশ্ন, নর্থ ইস্ট কবে যাবেন, প্রশ্নটা করেছেন মেঘা সরকার, ওই একই উত্তর, প্ল্যানে আছে, কবে যাব জানি না। রাজস্থানটা আমাদের কবে দেখাচ্ছেন, অর্কপ্রভ মুখার্জি আর আকাশ প্রামাণিক, রাজস্থান তো আমি এখনও যাইনি, আমার তীব্র ইচ্ছা আছে রাজস্থান যাওয়ার। ফেব্রুয়ারি মাসে চেষ্টা করব 2021 সালে, যদি সব কিছু খানিকটা নর্মাল হয়ে যায় ফেব্রুয়ারি মাসেই আমি রাজস্থান যাওয়ার চেষ্টা করব। তবে ইন দ্য মিনটাইম আমি একটা সাজেশান দিচ্ছি আপনাদের, আমার খুব ক্লোজ ফ্রেন্ড অনিন্দ চক্রবর্তী, ওর একটা ইউটিউব চ্যানেল আছে অনিন্দোস ট্র্যাভেলক, আপনারা কিন্তু ওই চ্যানেলে গিয়ে ওর তৈরি করা রাজস্থানের ভিডিওগুলো একটু দেখতে পারেন, দেখলে অবাক হয়ে যাবেন কত সুন্দর করে অনিন্দ সেগুলো বানিয়েছে। অত ভালো ভিডিও আমি বানাতে পারবো না, অত সুন্দর রাজস্থানের ওপর ডকুমেন্টারি ইউটিউবে বাংলায় প্রায় নেই বললেই চলে। আমি অন্য কারোর সঙ্গে কম্পারিজনে যাচ্ছি না, কিন্তু আমার দেখা অন্যতম সেরা ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনিন্দর ভিডিওগুলো থাকবে রাজস্থানের ওপরে, দেখে নিতে পারেন অনিন্দোস ট্র্যাভেলক, আমি নিচে দিয়ে দিচ্ছি বা ওপরের এই আই বাটন টাটনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক। পরের প্রশ্নে আসি, দারিংবাড়ি অ্যান্ড গোপালপুর ঘুরতে যেতে চাই, ডিটেলসে জানাবেন প্লিজ। প্রশ্নটা করছেন হচ্ছে জাহাঙ্গীর হাসান আর অরিন্দম ভাদুড়ি। আমি কিছুদিন আগেই পুরীর থেকে ঘুরে এলাম, এই মুহূর্তে আমার আর উড়িষ্যা যাওয়ার কোনো প্ল্যান নেই, অ্যাটলিস্ট নেক্সট দু মাস তো যাব না, সুতরাং নেক্সট দু মাসের মধ্যে দারিংবাড়ি গোপালপুরের ওপর ভিডিও আমার চ্যানেলে হয়তো আসবে না। আপনারা কি করতে পারেন, নেচার্স উম্বের পলাশদার কিন্তু দারুণ ভিডিও আছে দারিংবাড়ির আর গোপালপুরের ওপরে, সেগুলো একটু দেখে নিন। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি, প্রশ্নটা করছে হচ্ছে সৌভিক দাস, তোমার সান্দাকফুর ভিডিও দেখে এবং সেটা অনুকরণ করে আমি এবং আমার বন্ধুবান্ধবরা 1 ডিসেম্বর সান্দাকফু যাচ্ছি। খুব ভালো কথা, সান্দাকফু ভ্রমণ সংক্রান্ত ছোট্ট কিছু টিপস যদি দাও সেটাতে খুব উপকৃত হব, যা তোমার ভিডিওতে তখন উল্লেখ করনি। একটাই টিপস ভাই, সান্দাকফু গিয়ে বা ওই রকম হাইটের কোনো জায়গায় গিয়ে প্লিজ 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 কখনো ড্রিঙ্ক করো না, তাতে কিন্তু সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে পারে, শরীর সাংঘাতিক খারাপ করতে পারে। আমি বলছি, আমি চোখের সামনে দেখা, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, বুঝতেই পারছো যদি একটু সায়েন্স বোঝো, ওখানে বাতাসের প্রেশার খুব কম, তুমি যদি ড্রিঙ্কস করো তাহলে নিজের প্রেশার বাড়বে এবং তাতে কিন্তু নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে এবং সেটা হয়,
আমি আমার চোখের সামনেই দেখেছি। তো শরীর প্রচণ্ড খারাপ করতে পারে এবং এটা অ্যাভয়েড করা হাই অল্টিচিউডে অবশ্যই প্রয়োজন। নবদ্বীপ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? আর নবদ্বীপের পাশে কৃষ্ণনগরে জাতীয় সড়কের মাদার্স হাট হোটেল আছে, সেখানে সব কাজ মহিলারা করেন, ওখানে কবে যাবেন? অনিক দাস, মাদার্স হাট নিয়ে আমি অনেক শুনেছি, যাব খুব শিগগিরই। মাদার্স হাট যাওয়ার আমার খুব ইচ্ছে আছে, খুব তাড়াতাড়ি হয়তো একদিনে সকালবেলা বেরিয়ে বিকেলবেলা ঘুরে চলে আসবো মাদার্স হাটের লাঞ্চ খেয়ে। তার রিভিউ অবশ্যই চ্যানেলে আমি দেব। পুরুলিয়া মাইথন গড়পঞ্চকোট করতে 3 নাইট কোথায় কোথায় স্টে করতে হবে? আসানসোল থেকে কি কার পাওয়া যাবে? দুলাল দাস, আপনি আমার গড়পঞ্চকোটের ভিডিওটা দেখে নিন। আপনি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনে থাকতে পারেন, চারুলতা রিসর্টে থাকতে পারেন, পাঞ্চেত রেসিডেন্সি আছে সেখানে থাকতে পারেন গড়পঞ্চকোটে, অথবা আপনি বরন্তিতে থাকতে পারেন। গুগলে বরন্তি দিয়ে সার্চ মারুন, প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। বরন্তি হোমস্টে দিয়ে গুগলে সার্চ মারুন, প্রচুর হোমস্টে বরন্তিতে রয়েছে। আর আমাদের ভ্রমণ হেল্পলাইনে যদি এই ধরনের কোশ্চেন আপনি করেন তাহলে সেখানে কিন্তু আপনার স্পেসিফিক অ্যান্সার অনেকেই দিয়ে দেবেন। তো যারা ভ্রমণ হেল্পলাইন জয়েন করেননি এখনও, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ভ্রমণ হেল্পলাইন, সেখানে জয়েন করুন। সেখানে আপনাদের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় কোয়েশ্চেন্স আপনারা রাখতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর স্পেসিফিক অ্যান্সার দেওয়ার। আর আপনারা বেরিয়ে এসে আপনাদের যা অভিজ্ঞতা হবে সেগুলোও কিন্তু আপনারা ওখানে ছবি সহ পোস্ট করতে পারেন, অন্যান্য লোকেরাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন আপনাদের অভিজ্ঞতা থেকে। তো প্লিজ ফেসবুক গ্রুপ ভ্রমণ হেল্পলাইন জয়েন করুন। পরের প্রশ্ন, পুজোর সময় একটা ফ্যান্স মিট করবেন, একদিন দেখা করার ইচ্ছে রইল আপনার সাথে। অনেকে করেছেন এই প্রশ্ন, ঘুরে ফিরে অরিন্দম মুন্সী, প্রদীপ পাঠক, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ বসাক, এই পুজোতে বোধহয় ফ্যান্স মিট করাটা উচিত হবে না, গ্যাদারিং করাটা বোধহয় উচিত হবে না। পুজোর পরে নভেম্বর বা ডিসেম্বরের দিকে যদি পরিস্থিতি একটু ভালো হয় তাহলে সেটা করা যেতেই পারে, আমার কোনো অসুবিধে নেই। সেটা যদি আয়োজন করি আমি আমি ইনস্টাগ্রামে জানিয়ে দেবো অথবা ইউটিউব কমিউনিটিতে জানিয়ে দেবো। একটু ফলো করবেন, যোগাযোগ রাখবেন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, সেখানে কিন্তু যদি আপনি কোনো মেসেজ করেন আমি রিপ্লাই দেবো। আচ্ছা, এরপরের প্রশ্ন, এটা অনেকে করেছেন, দাদা আপনার বাড়ি কোথায়? কৌশিক ঘোষ, আশিস ব্লগ, প্রদীপ পাঠক, যদি আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখতেন তাহলে কিন্তু এতদিনে জেনে যাওয়া উচিত ছিল আর কি, কারণ অনেক ভিডিওতেই আমি মেনশান করেছি আমার বাড়ি কোথায়, সোদপুরে। সোদপুর মানে ডানলপ সোদপুর, সাউথ কলকাতার সোদপুর নয়। আচ্ছা, এরপরের প্রশ্ন, দাদা গিরগিটিটাকে ডিস্টার্ব না করলেই পারতেন, ওটা খুব অন্যায় ছিল আপনার। প্রশ্নটা করছে হচ্ছে শিখা ঘোষ, শিখা আমাকে মেল করে এই কোশ্চেনটা করেছে যে আপনি এই কথাটা বলেছে আর কি, যে গিরগিটিটাকে ডিস্টার্ব না করলেই পারতেন। ওই ঝাড়গ্রামের ভিডিওতে আমি এটা করেছিলাম আর কি, গিরগিটি ধরার চেষ্টা করেছিলাম, তবে এইটা কিন্তু প্রথম নয়, এর আগেও আমি দুবার গিরগিটি ধরেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু বাড়াবাড়ি ছিল, তবে এবার কি হয়েছিল, আমি এক হাতে ক্যামেরা আরেক হাতে গিরগিটি ধরতে নিয়ে ছড়িয়ে ফেলেছিলাম, কামড় খেয়েছিলাম, কিন্তু আগের বারগুলোতে যেহেতু ক্যামেরা ছিল না সেই জন্য সেটা ঠিকঠাক মতো হয়েছিল, গিরগিটিকে ব্যথা না দিয়েই গিরগিটিটা ধরতে পেরেছিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যিই বাড়াবাড়ি, তবে ওই যাই হোক ছোটোবেলা থেকে একটা ডানপিঠে ব্যাপার ছিল, সেটা এখনও আছে এবং সেই জন্যই হয়তো সেই একটা মাথার মধ্যে কেমিক্যাল লোচা ওই মুহূর্তে কাজ করে গিয়েছিল। কিন্তু এটা কিন্তু প্রথম ঘটনা নয় যেটা বললাম, এবং এই নিয়ে কিন্তু আরও অনেক ঘটনা আছে, সেইগুলো একটু দেখে নিন, কয়েকটা ছবিও আছে মানে ভিডিও আছে আপনাদের দেখাচ্ছি। তবে এটা একটু বিতর্কিত হবে, তো সেটা অ্যাকসেপ্টেড, আপনাদের যদি কোনো মতামত থাকে এই সম্বন্ধে জানাতে পারেন। তবে ওই যে বললাম, বাঙালি হিসেবে জেনারেল বাঙালিরা যতটা ডানপিটে হয় আমি তার থেকে একটু বেশি, তো সেইখান থেকেই হয়তো একটু এই সব করে ফেলি মাঝে মাঝে। আমার লেটেস্ট অ্যাডভেঞ্চার, আজকে সকালে ধরেছি বিয়ার গ্রিলসের অনুপ্রেরণায়, মালটা খেয়েছে কিছু, খেয়ে পেটটা মোটা হয়ে আছে, রংটা কালো, দেখাচ্ছি দাঁড়াও, ওয়াও হাউ বিউটিফুল ইট ইজ, লুক, এই সাত ধরছি, আরিসাবাস জিপটা দেখ লক লক করছে, এবার অপারেশন টিকটিকি ধরা। হ্যাঁ, আমার বউয়ের চিরকাল টিকটিকিতে ভয়, আর টিকটিকি যখনই রান্নাঘরে আসে তখন ধরার দায়িত্ব আমার পড়ে। আজ অব্দি বোধহয় 100 খানার ওপর টিকটিকি ধরেছি, এটা বোধহয় 101 নম্বর। আচ্ছা শোনো না, এটাকে যাই করে এটাকে মেরো না, বাইরে শুধু এতে ছেড়ে দিও। কে মারবে, মেরো না, হিয়ার ইট ইজ। কি বাবা, তাদের মুড়ে পড়ে আছে। প্লিজ 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 বাবা,
অনেক খাটিয়েছে। প্লিজ এই যে পড়লো, প্লিজ আবার ছিটকে যাবে। এই নাটক রোজ চলে। সো আই এম টিকটিকি হান্টার। এর পরের প্রশ্ন করছেন হচ্ছে অনিকেত সান্যাল। উনি কমিউনিটিতে এই পোস্টটা করেছেন এবং আমাকে মেলও করেছেন। হাউ ডু ইউ ম্যানেজ দ্য হেকটিক ট্রাভেল স্কেডিউল, রিসার্চ অ্যান্ড পোস্ট শুট এডিটিং সাইমালটেনিয়াসলি ইন সাচ এ শর্ট টাইম স্প্যান? না, টাইম স্প্যানটা অতটা শর্ট নয়, কিন্তু একটা জায়গা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আমার ছোটোবেলা থেকেই কিন্তু ছিল, বিশেষ করে এই বেড়ানোর জায়গাগুলো সম্পর্কে ভারতবর্ষের। ছোটোবেলা থেকেই বিভিন্ন ট্র্যাভেল ম্যাগাজিন পড়তাম, বিভিন্ন ভ্রমণ কাহিনী পড়েছি, আর ইদানিংকালে কী হয়েছে, গত 3-4-5 বছর ধরে এই ট্র্যাভেল গ্রুপগুলো যেগুলো আছে সেগুলোতে দারুণ সুন্দর সুন্দর লেখা পোস্ট হয়, সেগুলো খুব মন দিয়ে পড়ি আমি। আর তাছাড়া ভ্রমণ কাহিনীগুলো তো আছেই, তো এগুলো পড়তে পড়তে বিভিন্ন জায়গা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং আমার বরাবরই ছিল, আছে। আরেকটা জিনিস আমি করি রিসার্চ করার সময়, সেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার ম্যাপ দারুণ খুঁটিয়ে দেখি, মানে এতটাই খুঁটিয়ে দেখি যে সেই জায়গার ম্যাপ আমার মাথায় বলতে পারেন বসে যায় পুরো। গুগল ম্যাপ হওয়াতে এই জিনিসটা কিন্তু অনেক সহজ হয়েছে। আমরা যখন ছোট ছিলাম বা যখন কলেজে পড়তাম তখন ম্যাপ এত সহজে পাওয়া যেত না, আমাদের ম্যাপ জোগাড় করতে হতো, কিনে আনতে হতো, অথবা লাইব্রেরিতে গিয়ে পড়তে হতো, ম্যাপ দেখতে হতো। তো এখন গুগল ম্যাপের দৌলতে একটা জায়গাকে চেনা খুব সহজ। আমরা কোনো জায়গায় যাওয়ার আগে তার দ্রষ্টব্য স্থানগুলো পয়েন্ট আউট করি, ওই জায়গার আশেপাশে যেগুলো আছে তাদের মাঝের ডিস্ট্যান্সগুলোকেও মাথায় একদম পুরো বসিয়ে নিই, কীভাবে যাবো সেটাও চক আউট করে নিই। এটা করতে বেশি সময় লাগে না। আর যদি কখনও অসুবিধে হয়, ভুলে যাই বা কিছু হয়, গুগল ম্যাপ তো সবসময় অ্যাভেলেবল আমার হ্যান্ডহেল্ড ডিভাইসে, মোবাইলে, সুতরাং দেখে নিতে বেশি সময় লাগে না। আরেকটা কথা এখানে যেটা বলছেন আপনি, পোস্ট শুট এডিটিং, এটা কিন্তু আমার সময় লাগে। আমার একটা 15 মিনিটের ভিডিও বানাতে 2 দিন সময় লাগে। আমি পুরো ব্যাপারটা নিজের থেকে শিখেছি এবং সেটা গত 1 বছরে আমি শিখেছি। 1 বছর না বলে বলা ভালো যে গত 6 মাসে আমি এই এডিটিংটা রপ্ত করেছি সেভাবে বলতে গেলে। তার আগে যেটা ছিল সেটা আমার অন্য একটা ব্যাপারে এডিটিং করতে হতো, কিন্তু সেইখানে এত বেশি কিছু জানার প্রয়োজন ছিল না। কিন্তু এই ট্র্যাভেল ভিডিও বানানোর যে এডিটিং সেটা কিন্তু আমি শুরু করেছি ঠিকঠাকভাবে এই বছর জানুয়ারি মাস থেকে। তার আগে দেখবেন আমার চ্যানেলে 2018 সালে আমি একটাই ভিডিও দিয়েছিলাম, আমাদের পারিবারিক একটা একদিনের ডে আউট। সেই ভিডিওটা আমি অনেক কষ্ট করে অনেক দিন ধরে এডিট করেছিলাম, ঠিক আছে, সেটা করতে অনেক সময় লেগেছিল, কিন্তু তখন সেভাবে শিখে নয়, জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর হিসেবে সেটা এডিট করেছিলাম। কিন্তু শেখা যেটাকে বলে সেটা কিন্তু এই এখনই লাস্ট 6 মাসে করেছি, এবং আমার এডিট করতে অনেক সময় লাগে। শুটিংয়ের সময় কী ধরনের চ্যালেঞ্জ বা অদ্ভুত সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে? প্রত্যেকটা ভিডিওতেই এন্টারটেইনমেন্টের বিষয় ছাড়াও আরেকটা দিক নজরে আসে, সেটা হলো সাবজেক্টের প্রতি যথেষ্ট দখল বা নলেজ। কীভাবে নির্ভুল তথ্য বলার জন্য নিজেকে রেডি করেন? অনুরাধা বাসু এই কোশ্চেনটা করছেন। ওই যে বললাম ছোটোবেলা থেকে প্রচুর এই ভ্রমণ নিয়ে পড়াশুনো করেছি, বিভিন্ন জায়গা সম্পর্কে কিন্তু পড়াশুনো করার আগ্রহটা ছোটোবেলা থেকেই ছিল। আর এখন ইন্টারনেটের দৌলতে অন দ্য ফিঙ্গার টিপ সমস্ত ইনফরমেশন তো পাওয়াই যায়। উইকিপিডিয়ার মতো সাইট রয়েছে, বিভিন্ন ট্র্যাভেল ব্লগস রয়েছে, আর বিভিন্ন ট্র্যাভেল গ্রুপস রয়েছে, সে জায়গার পোস্টগুলো যেটা বললাম একটু আগে সেগুলো পড়ি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। তো এইসব করে করেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা একদিনে হয়নি, অনেক দিন ধরেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। এখন যখন আমি কোনো এক জায়গায় যাই তখন কিন্তু আমার কাছে ব্যাপারটা রিসার্চ করা ইজি হয়ে যায় যে কোথায় যাব, কীভাবে যাব, কোথায় থাকব। আর কোথায় থাকব এই জিনিসটা আমি আপনাদের বলছি, এটা কিন্তু আমি পুরোপুরি নির্ভর করি রিভিউয়ের ওপর, গুগলের রিভিউয়ের ওপর। গুগলে একটা জায়গা একটা হোটেলের নাম দিয়ে যদি আপনি সার্চ করেন সাথে সাথে কিন্তু রিভিউ দেখিয়ে দেয়, সেই রিভিউগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। এয়ারবিএনবিতে যদি আমি কোনো জায়গায় থাকার জন্য ভাবি, এয়ারবিএনবির রিভিউগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আমি, তারপর আমি ডিসিশান নিই। এটা এখন কিন্তু অনেক সহজ হয়েছে আমাদের কাছে কোনো একটা জায়গায় থাকার ব্যাপারে ডিসিশান নেওয়াটা। শুটিংয়ের সময় কী ধরনের চ্যালেঞ্জ বা অদ্ভুত সিচুয়েশন ফেস করেছেন? অনেক, প্রচুর। আচ্ছা, সিচুয়েশন 1, সকালবেলা 10:45, প্রায় 40 ডিগ্রি গরম, ততদিক হিউমিড, আমরা দুজনে, আমি আর দেবাশিস, ক্যামেরা নিয়ে জল ছাড়া জয়চণ্ডী পাহাড়ের ওই অতগুলো সিঁড়ি উঠছি, ওই অত ওপরে। ভেবে দেখুন কী কষ্টকর, আপনি যখন সেটাকে দেখছেন আপনার কমফোর্ট জোনে বসে, আপনি কিন্তু বুঝতে পারছেন না যে ওয়েদারটা কীরকম। ওয়েদারটা কিন্তু সাংঘাতিক বাজে ছিল, মানে তীব্র গরম। আমাকে একটু খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্টকর ব্যাপার ছিল ওই সময়। মানে সাধারণভাবে কেউ যদি যেতেন ওইখানে জয়চণ্ডী পাহাড়ে, যাবেনই না ওই গরমের মধ্যে, যদি যেতেন তাহলে কিন্তু ওই ওপরে ওঠার কথা ভাবতেই পারতেন না। যেটা এইরকম সিচুয়েশন কিন্তু একটা প্রাকৃতিক প্রতিকূলতা বলতে পারেন, আর গরম খুব অসহ্য আমার কাছে। তো এটা একটা প্রতিকূলতা আমার কাছে মনে হয়। 2 নম্বর, ধরুন
লোকজন যখন বাজারের মধ্যে বা অন্য কোথাও শুটিং করছি বা ভিডিও তোলার চেষ্টা করছি তখন লোকজনের একটা কৌতূহল থাকে, কিন্তু আমার কাছে এটা তেমন একটা কিছু ব্যাপার নয়। আমার যদি কখনো মনে হয় যে বাজারের মাঝখানে ক্যামেরাটা নিয়ে আমাকে কিছু বলতে হবে তাহলে আমার ভিডিওটা ভালো হয়, এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। আমি ক্যামেরা বার করবো, বলতে শুরু করে দেবো এবং বলবো, আমার কাজ করব। কিন্তু চারদিকে ওই লোক জমা হয়ে যাবে, পেছনে হয়তো কয়েকজন চলে আসবে এবং পেছনে হয়তো কেউ সিগারেট খাচ্ছে বা কিছু করছে বা থুক করে একটা থুতু ফেললো, সেই শটগুলো পরে আমাকে কেটে ফেলতে হবে। তো এই ব্যাপারগুলো আছে আর কি। এই ধরনের আরেকটা ঘটনা ঘটেছিল বলছি, সেটা হচ্ছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যখন গিয়েছিলাম, গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরের ভেতরে আমি একজন পুরোহিতের সাক্ষাৎকার নিচ্ছিলাম। এবার যে পুরোহিত পুজো দিচ্ছিলেন, যারা পুজো দিতে এসেছিলেন তাদের থেকে ডালা নিয়ে যে পুজো দিচ্ছিলেন যে পুরোহিত, তিনি কী করছিলেন, তিনি পুজো দেওয়াতে মন না দিয়ে তিনি আমার সাক্ষাৎকার নেওয়াটা দেখছিলেন আর কি। তাতে ওই যারা দাঁড়িয়েছিলেন পুজো নেওয়ার জন্য, স্বাভাবিক কারণেই তারা খুব রেগে গিয়েছিলেন এবং একজন এতটাই রিয়্যাক্ট করেছিলেন যে আমার এখনও মনে আছে, তিনি আমার কাছে এসে আমার প্রায় ক্যামেরা কেড়ে নিচ্ছিলেন আর কি। আমি কোনো রকমে সরি টরি বলে সেখান থেকে যাক ছুটকারা নিয়ে একটু সাইডে গিয়ে তারপর করেছিলাম। তখন প্রথম প্রথম ছিল, এই জিনিসগুলো এখন কিন্তু মাথার মধ্যে চলে এসছে যে কোনটা সিচুয়েশন বাজে হতে পারে, কোনটা ভালো হতে পারে, এগুলো মোটামুটি একটা ছকা হয়ে গেছে। এরপরের প্রশ্ন, আপনার প্রিয় ট্র্যাভেল ডেস্টিনেশন কোন জায়গা? শাশ্বতী চ্যাটার্জি উনি মেল করেছেন, অবভিয়াসলি অনেকগুলো আছে, দার্জিলিং তার মধ্যে অন্যতম, সিমলা আছে, মানালি আছে। ইয়োর ড্রিম লোকেশন, সুমন সাময়িক কোশ্চেনটা করেছেন, অ্যান্টার্কটিকা আমার স্বপ্নের ডেস্টিনেশন, আমি জানি না কোনোদিনও যেতে পারবো কি না, কিন্তু ছোটোবেলা থেকে অ্যান্টার্কটিকার সম্বন্ধে এত পড়েছি, এত দেখেছি তার ছবি, আমার খুব যেতে ইচ্ছে করে। যদি কখনো সুযোগ পাই অ্যান্টার্কটিকা যাওয়ার সেটা যাব। আর একটা ড্রিম লোকেশন অবশ্যই ছিল, সেটা হচ্ছে এভারেস্টের চূড়ায় ওঠা, কিন্তু সেটা মনে হয় আর এই জীবনে পসিবল হবে না। অ্যান্টার্কটিকাটা আমি চেষ্টা করব। পক্ষী পর্যবেক্ষক এবং ফটোগ্রাফিতে উৎসাহীদের জন্য কলকাতার একান্ত নিকটবর্তী একটা স্থান আছে, পাখিরালয় স্থান, নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশনের নিকটে, দক্ষিণ চব্বিশ পরগনায়। আপনার ব্লগে এই বিষয়ে একটি ভিডিও যদি প্রকাশ করেন তাহলে অবশ্যই সেটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আগ্রহীদের তৃপ্তি দেবে। শীতকালে পাখিদের ছবি তোলার একটি আদর্শ স্থান। যদি আগ্রহী হন তাহলে আমার ইমেল আইডিতে একটি মেল করবেন, সাহায্য করব অবশ্যই। স্নেহাংশু বাবু, আমি অবশ্যই শীতকালে যাব এইখানে পাখিরালয়ে, তখন আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আমার একটা সমস্যা আছে, আমার কাছে টেলি লেন্স নেই ভালো, পাখির ছবি তুলতে গেলে যেটা লাগে, তো আমি একটা টেলি লেন্সও জোগাড় করে নেব এবং আমি যাব এইখানে আপনার সঙ্গে যোগাযোগ করে। তোমার এই পুজোর সময় কোথায় যাওয়ার প্ল্যান আছে? এই পুজোর সময় বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ার প্ল্যান নেই, বাড়িতেই থাকবো এবং আমার যারা পরিচিত বন্ধুবান্ধব আছে, দু একজন খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের সঙ্গে আড্ডা মারবো, ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাবো। উষশীষ ডায়েরিজ ফর অল থিংস, ওই প্রশ্নটা করেছে। আপনি কি হিস্ট্রির প্রফেসর? স্যান্ডি শীল, একদমই নয়। ইনফ্যাক্ট ছোটোবেলায় হিস্ট্রি আমার ভালো লাগতো না, আমি মাধ্যমিকে খুব একটা ভালো নম্বরও পাইনি হিস্ট্রিতে, কারণ তখন যেটা বুঝেছিলাম হিস্ট্রিকে, যেভাবে বুঝেছিলাম আমি, সেটা যে হিস্ট্রি নয় সেটা অনেক বড় হয়ে বুঝতে পেরেছি। হিস্ট্রি যে কতটা মজার সেটা অনেক বড় হয়ে বুঝতে পেরেছি। কফি ঠান্ডা হয়ে গেছে। তো হিস্ট্রি পড়তে ভালো লেগেছে অনেক বড় হয়ে এসে, যখন এই বিভিন্ন জায়গা সম্পর্কে আমি জানতে শুরু করলাম, তখন একটু একটু করে পড়া শুরু করলাম হিস্ট্রি, তখন ভালো লাগতে শুরু করলো, তখন ঘটনাগুলোকে ভালো লাগতে শুরু করলো, তখন মানুষের পরিবর্তন সময়ের সাথে সাথে যেভাবে হিস্ট্রিতে রিফ্লেক্টেড হয়, একটা জায়গার অর্থনীতি, সে জায়গার সংস্কৃতি, সে জায়গার সমস্ত পরিবেশ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু কিন্তু হিস্ট্রির মধ্যেই পড়ে। তো এইগুলো বুঝতে শুরু করেছিলাম অনেক বড় হয়ে। তো যখন এগুলো বুঝেছি তখন আমার পড়াশোনার পাঠ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি ছোটোবেলায় এগুলো বুঝতে পারতাম হিস্ট্রি যে এত সুন্দর, এত মজার, তাহলে হয়তো আমি হিস্ট্রি নিয়েই পড়াশোনা করতাম, আর তাহলে হয়তো এখন আমি অক্সফোর্ডে বা কেমব্রিজে পড়াতাম, তাহলে আমার ওটা প্রিয় সাবজেক্টই হতো। আপনি বিভিন্ন জায়গার সন্ধান পান কীভাবে? নতুন যারা ইউটিউবে এসেছে তাদের জন্য কী সাজেশনস দিতে চান? সদানন্দ গুরু। বিভিন্ন জায়গার সন্ধান পাই, ওই যে বললাম ছোটোবেলা থেকে বিভিন্ন বইপত্র পড়েছি, ম্যাগাজিন পড়েছি, ট্র্যাভেল ম্যাগাজিন। ছোটোবেলায় একটা অভ্যেস ছিল, আপনাদের অনেকের, আমার বয়সী যারা, অনেকের হয়তো সেই অভ্যেসটা ছিল, অবসর সময় আমি ভ্রমণসঙ্গী পড়তাম। বললে বিশ্বাস করবেন না, ভ্রমণসঙ্গী খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম, হোটেলগুলোর নাম পড়তাম, তাতেই কিন্তু একটা শিহরণ জাগতো, একটা রোমাঞ্চ জাগতো। এখন তারপরে বড় হয়ে প্রচুর ভ্রমণ কাহিনী পড়া, ভ্রমণ সম্পর্কে প্রবন্ধ পড়া, ইন্টারনেটে এখন তো ঘাঁটি, আর ওই যে ট্র্যাভেল গ্রুপস, সেগুলোতে বিভিন্ন লোক যা লেখেন সেগুলোকে খুঁটিয়ে পড়ি, মন দিয়ে পড়ি। ইউটিউবে সফলতা, নতুন যারা ইউটিউবে এসছেন তাদের জন্য কী সাজেশন দিতে চান? একই ব্যক্তি সদানন্দ গুরু, এবং আরেকজন এই কোশ্চেনটা করেছেন, ইউটিউবে সফলতা পাওয়ার সিক্রেট কী? শ্রেষ্ঠ ভারতভূমি।
এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতো যোগ্যতা কি আমার হয়েছে এখনও? সবে তো শুরু করেছি জার্নি আমি, তবে একটা কথা এখানে বলতে পারি এই ইউটিউব প্রসঙ্গে এই ছ মাসের অভিজ্ঞতার ভিত্তিতে, সেটা হচ্ছে যে এরপর হয়তো এমন একটা দিন চলে আসবে যেখানে ক্রিয়েটার্সের সংখ্যা বেশি হয়ে যাবে, ভিউয়ার্সের সংখ্যা কম হয়ে যাবে। আজকাল কিন্তু এত ভিডিও আপলোড হয় একটা জায়গা সম্পর্কে বা কোনো একটা টপিক সম্পর্কে, মানে প্রচুর লোক ইউটিউবে আসছেন, সুতরাং কম্পিটিশান কিন্তু বাড়ছে এবং প্রচুর লোক যারা আসছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ ভালো ভিডিও করেন, বেশ ভালো। ওই যে আমি অনিন্দর কথা বললাম, অনিন্দর্স ট্র্যাভেলক, ওর ভিডিওগুলো একটু দেখুন। ও ভিডিওগুলো নিয়মিত দেয় না, কারণ ওর প্রফেশনের সঙ্গে সেটা হয়তো সামঞ্জস্যপূর্ণ নয়, আমার যতটা সময় আছে ওর অতটা নেই, কিন্তু ও দারুণ সুন্দর ভিডিও বানায়। এরকম কিন্তু অনেকেই আছেন যারা দারুণ সুন্দর ভিডিও বানান, সুতরাং কম্পিটিশান কিন্তু হাই, এটা মাথায় রাখতে হবে। দু নম্বর কথা হচ্ছে যে কনসিস্টেন্সি একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যাপার। আমি দেখেছি আমার অ্যানালিটিক্স ঘেটে যদি আমি ভিডিও দেওয়া এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য অফ করে দিই তাহলে কিন্তু গ্রাফ নিচের দিকে নেমে যায়। সুতরাং গুগল তখনই আপনাকে সাজেস্ট করবে যখন আপনি কনসিস্টেন্ট হবেন ইউটিউবে, এটা কিন্তু প্রচণ্ড জরুরি। আর কন্টেন্টটা ভালো করার দায়িত্ব তো নিজের ওপর, যার যার নিজের নিজের কন্টেন্ট নিজে নিজে ভালো করার চেষ্টা করবেন নিজের নিজের মতো করে, সেটাও একটা ব্যাপার। যতটা আকর্ষণীয় কন্টেন্ট করে তুলতে পারবেন লোকেদের কাছে তত ভালো লাগবে, তত বেশি লাইক শেয়ার কমেন্ট হবে, তত বেশি আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটবে। তো সাজেশন বলতে এটাই, কনসিস্টেন্ট থাকুন এবং লেগে থাকুন, তাহলেই হবে, এটাই মনে হয় একমাত্র। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছেন যে ইউটিউব থেকে প্রতি মাসে আপনার আর্নিং কত হয়? ননস্টপ হিটস, ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সত্যি কথা বলতে সেটা খুবই অল্প, খুবই সামান্য এখনও অবধি। মানে সেটা কতটা সামান্য আমি বলছি আপনাকে, সেটা বোধহয় এক মাসে যতটা আর্নিং হয়েছে সেটাতে আমার পুরী যাতায়াত করার তেলের খরচও ওঠেনি আর কি, মানে এতটাই সামান্য, মানে 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা এরকম হয়তো এখন পার মান্থ আমি পাচ্ছি, সেটা খুবই সামান্য, মানে $100 হয় না, $100 হয়তো দেড় মাসে হয়। তো ইউটিউব থেকে আয় খুবই সামান্য, সেটা বলার মতো কিছু নয়। তার থেকে আমার ইউটিউবে করার জন্য, ভিডিও করার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন এটা করেছেন হচ্ছে সুজাতা দত্ত, আপনি বলছেন হচ্ছে পুরীর মন্দির কবে খুলবে একটু জানাবেন প্লিজ, আর পুরীর ট্রেনের টিকিট কবে থেকে বুক করতে পারবো? পুরীর ট্রেন চালু হয়ে গেছে, সোম বুধ শুক্র শিয়ালদা থেকে যাচ্ছে পুরীর ট্রেন, এটা দেখে নেবেন অনলাইনে, ইন্টারনেটে IRCTC-র সাইট থেকে অথবা অ্যাপ থেকে আপনাকে টিকিট কাটতে হবে। পুরীর মন্দির কবে খুলবে এ সম্পর্কে এখনই কিছু জানা নেই, যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ভ্রমণ হেল্পলাইনে ওই ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট করে দেবো। ভ্রমণ হেল্পলাইন জয়েন করুন যদি এখনও করে না থাকেন, সেখানে সমস্ত আপডেট এইসব সম্পর্কে পেয়ে যাবেন। আর এই কোশ্চেনগুলো ওখানে যদি রাখেন তাহলেও কিন্তু অনেক, আমি ছাড়াও আরও অনেকে উত্তর দেবেন যারা জানেন। আমি হয়তো সব কথা সবসময় আমার মনে নাও থাকতে পারে বা জানতে নাও পারি, সেখানে অনেক মানুষ রয়েছেন কারো কাছে হয়তো ইনফরমেশনটা আছে, সে হয়তো সেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবেন। গাড়িতে কত সময় লাগবে কলকাতা থেকে পুরী যেতে? 10-11 ঘন্টা লাগবে ব্রেক দিয়ে যদি আপনি যান। উর্মি সাহা, উর্মি জানতে চাইছে বকখালি অ্যান্ড মৌসুমি আইল্যান্ডের ওপর ব্লগ দেখতে ইচ্ছুক, আপনার চ্যানেলের জন্য রইল অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ উর্মি। বকখালি আর মৌসুমি আইল্যান্ড যাওয়ার ইচ্ছে এই মুহূর্তে আমার নেই, কোনো প্ল্যানে নেই। আপনারা একটা কাজ করতে পারেন, মেট্রোপলিটন বয়ের কৌস্তব কিন্তু এই দুদিন আগেই মৌসুনী আইল্যান্ড নিয়ে দারুণ সুন্দর দুটো ভিডিও দিয়েছে ইউটিউবে, তো মেট্রোপলিটন বয়ের চ্যানেলে গিয়ে এটা দেখে নিন, তাহলেই কিন্তু আপনি মৌসুনী আইল্যান্ড সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন, ওখানের এখনকার পরিস্থিতি, যাবেন কি না, কোথায় থাকবেন, সমস্ত কিছু সুন্দর গুছিয়ে দারুণ ভিডিও করে দিয়ে দিয়েছে ওর চ্যানেলে। এর পরের প্রশ্ন অনির্বাণ ব্যানার্জি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি এত দূর দূর যে ট্র্যাভেল করছেন নিজে বা ফ্যামিলি নিয়ে, রাস্তায় টয়লেট কোথায় ইউজ করছেন, স্পেশালি এই কোভিড সিচুয়েশনে? আমি সবসময় পেট্রোল পাম্প ইউজ করি, পেট্রোল পাম্প এর টয়লেট আমরা নিজেরা স্যানিটাইজ করে নিয়েছি, তারপর ব্যবহার করেছি। পেট্রোল পাম্পে কিন্তু লোকজন কম যায়, মানে টয়লেটে, টয়লেটগুলো আমি দেখেছি যেগুলো ওদের যাত্রীদের জন্য প্রিজার্ভ করা টয়লেট থাকে, তালাচাবি লাগানো থাকে, সেগুলো কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা কি করি, আমরা গিয়ে সাথে সাথে স্প্রে করে নিই, তারপর টয়লেট ইউজ করি। তো পেট্রোল পাম্পের টয়লেট আমি সবসময় ইউজ করেছি, আর তাতে কোনো অসুবিধে এখনো অবধি হয়নি। আপনার ইউটিউবের জার্নি কবে থেকে শুরু? এটা শুরু করেছিলাম 2018 সালে, একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে আমি ভিডিও দিয়েছি 2019-এর অক্টোবরে বোধহয় শান্তিনিকেতনের, তখন অবধি এটা জাস্ট একটা ক্যাজুয়াল ব্যাপার ছিল আমার কাছে। তারপরে এবছর জানুয়ারি থেকে আমি একটুখানি সিরিয়াস হই ইউটিউবের ব্যাপারে। এরপরে কোশ্চেন হচ্ছে অরিন্দম চ্যাটার্জি, কালীপ্রসাদ ব্যানার্জি আর কপিল সাহেব ব্যানার্জি,
মুর্শিদাবাদ নিয়ে আমার কোনো ট্রাভেল ব্লগ আছে কি না থাকলে লিঙ্কটা দেবেন, আর না হলে জানাবেন কোনো প্ল্যান আছে কি না। মুর্শিদাবাদ নিয়ে অবশ্যই প্ল্যান আছে, শীতকালে যাব দুদিন বা তিন দিনের জন্য মুর্শিদাবাদ, তখন আমি ভিডিও দেবো। ডিসেম্বর বা জানুয়ারিতে অবশ্যই যাব। এরপরের প্রশ্ন, এটা করছেন হচ্ছে বঙ্গ এক্সপি, আপনি কোনো ট্রাইপড ব্যবহার করেন? আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন ওয়েবসাইটের থেকে ব্যবহার করেন বা কীভাবে মিউজিক খুঁজে বার করেন? আমি ট্রাইপড ব্যবহার করি, অবশ্যই করি। এখনই আমার এই গোপ্রোটা ট্রাইপডের ওপরে রয়েছে। সোলো ট্র্যাভেল করলে বা আপনার সঙ্গে যদি এমন কেউ থাকে যে ক্যামেরা ধরতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ট্রাইপডটা খুবই উপযোগী জিনিস, দরকারি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউটিউবের যে নিজস্ব ক্রিয়েটারদের জন্য মিউজিক স্টুডিও রয়েছে সেখান থেকেই ব্যবহার করি, অন্য কোথাও থেকে নয়। প্রথম দিকের ভিডিওতে বাইরে থেকে করেছিলাম, তারপর কপিরাইট ফ্রি মিউজিক বলে যেগুলো থাকে সেগুলোর থেকেই এক জায়গা থেকে নিয়েছিলাম, তারপর একটা কপিরাইট স্ট্রাইক আসে, তখন আমি ঠিক করি যে আমি ইউটিউবের যে রেকমেন্ডেড স্টুডিও সেখানের বাইরে থেকে আর কোথাও থেকে মিউজিক ব্যবহার করব না। মিউজিক খোঁজার জন্য অনেক সময় লাগে, ওই যে দুদিন আমার এডিট করার জন্য সময় লাগে বললাম, তার মধ্যে একটা খুব বেশি সময় চলে যায় হচ্ছে মিউজিক খুঁজে বার করতে। ক্লিপগুলোকে দেখে আমি সিচুয়েশানটা ভাবি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মিউজিক খুঁজে বার করি ইউটিউব স্টুডিও থেকে, তার জন্য অনেকক্ষণ ধরে শুনতে হয় মিউজিক খুঁজে খুঁজে, তারপর বার করি। এখানে আর ভিডিও করা যাবে না, অন্ধকার হয়ে আসছে ছাদে, তো বাদবাকি যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর ঘরে বসে দিচ্ছি। আচ্ছা, এবারের পরের কোশ্চেনে আসা যাক, ব্লগিং গিয়ার কী কী? এই কোশ্চেনটা প্রচুর লোক করেছেন, বিভিন্ন সময় ভিডিওর নিচেও কমেন্টে এই কোশ্চেনটা আমি পেয়েছি। কী ক্যামেরা ব্যবহার করেন আপনি, কী মাইক ইউজ করেন, লাইভ রেকর্ডিং কী দিয়ে করেন, এডিটিং কিসে করেন? শুভজিৎ গুহ, অনুরাগ মজুমদার, সুদীপ্ত চট্টোপাধ্যায়, অলিস ওয়ার্ল্ড, ওয়াসিম হক, বং এস এক্সপি, সবাই আপনারা এই কোশ্চেনটা জানতে চেয়েছেন, এবং আরও অনেক মানুষ যেটা বললাম বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্টে করেছেন এই কোশ্চেন। আমার দুটো ক্যামেরা আছে, একটা হচ্ছে গোপ্রো হিরো 6 যেটা আমি 2018 সালে কিনেছিলাম, সেটাই ম্যাক্সিমাম সময় ইউজ করি, আর এই ক্যামেরাটা যেটাতে এখন রেকর্ডিং হচ্ছে এটা হচ্ছে ক্যানন M50, এটা রিসেন্টলি কিনেছি মাস কত ছয়েক আগে, যখন আমি গঙ্গাসাগর গেলাম ঠিক তার আগে কিনেছি, মানে লকডাউনের আগে। তো এই দুটো ক্যামেরাই ব্যবহার করি, যখন সিনেম্যাটিক শট নিতে হয় তখন এটা ইউজ করি, ক্যানন M50টা, আর নর্মালি লাইভ ব্লগিংয়ে আমি গোপ্রোই ম্যাক্সিমাম সময় ইউজ করি। মাইক কী ব্যবহার করেন? মাইক দুটো আছে, একটা হচ্ছে রোড ভিডিও মাইক্রো, সেটাই ম্যাক্সিমাম সময় ব্যবহার করি লাইভ রেকর্ডিংয়ে, আর এটা আছে যেটাতে এখন আপনারা দেখছেন ইউজ করছি আমি, সেটা হচ্ছে বয়ার ল্যাপেল মাইক। আরেকটা আছে বয়া MM1, সেটা আমি সাবস্টিটিউট হিসেবে রেখেছি, যদি কখনও আমার ভিডিও মাইক্রো খারাপ হয়ে যায় বা রেকর্ডিং না হয় কোনো কারণে ম্যাল ফাংশন করে, তার জন্য সাবস্টিটিউট হিসেবে ওটা রাখা আছে বয়া MM1। আচ্ছা, আরেকটা মাইক আছে ভয়েস ওভারের জন্য, যখন আমি বাড়িতে ভয়েস ওভার করি তখন আমি ব্লু ইয়েটি কন্ডেন্সার মাইক আছে সেটা ইউজ করি। এবার আসি এডিটিংয়ের কথায়। আগে আমি এডিট করতাম iMovie, মানে আমার একটা অ্যাপল ম্যাক ছিল, এখন সেটা আমার মেইন নিয়েছে, তো আমি এখন আর iMovie এডিটিং করি না, তার বদলে আমি একটা নতুন কম্পিউটার নিয়েছি, সেটা লেনোভো লিজিয়ন কম্পিউটার, জাস্ট লকডাউনের ঠিক আগেই আমি অর্ডার দিয়েছিলাম, লকডাউনের সময় সেটা প্রায় এক মাস এসে পড়েছিল, তারপর আমি নিয়ে আসি। তো তাতে 32 GB র্যাম আছে, 6 GB গ্রাফিক্স কার্ড আছে, আর i7 9th generation প্রসেসর, খুবই পাওয়ারফুল কম্পিউটার। ওই ল্যাপটপটা আমি ইউজ করি, কম্পিউটার মানে ল্যাপটপ ওটা, এডিটিংয়ের জন্য। আর সফটওয়্যার যেটা ব্যবহার করি এখন সেটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ, এখানে খুব কম লোক ইউজ করেন সেটা, ওটা ব্যবহার করার একটাই কারণ ওটা ফ্রি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখানে অনেকে ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম লোক আমি যা খোঁজখবর করে দেখেছি সবাই পাইরেটেড সফটওয়্যার ইউজ করেন, কিন্তু আমি সেই 2000 সাল থেকে আজ অবধি প্রাউডলি বলতে পারি কখনও কোনো পাইরেটেড সফটওয়্যার ইউজ করিনি। সেই 2000 সাল থেকেই কিন্তু আমার উইন্ডোজ, যতবার আমি উইন্ডোজ ইউজ করেছি যতগুলো কম্পিউটারে সব অরিজিনাল, মাইক্রোসফট অফিসও আমার অরিজিনাল, এবং যত সফটওয়্যার আমি ইউজ করেছি সব কিছুই অরিজিনাল। তো আমি দেখলাম যে যদি আমাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে হয় তাহলে তার খরচা কিন্তু প্রচুর, মাসে বোধহয় প্রায় 2500 টাকা আমাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে অ্যাডোবির জন্য। তো সেই জন্য আমি ফ্রি অল্টারনেটিভ খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে এটা পেয়েছি, এবং এটা কিন্তু পুরোপুরি আমি নিজে শিখেছি ইউটিউব দেখে। আর যে ধরনের এডিটিং আমাদের করতে হয় বা আমাকে করতে হয় সেটা কিন্তু খুবই ইজি কাইন্ড অফ এডিটিং, জাস্ট ক্লিপগুলোকে পরপর সাজানো, তারপরে কিছু মিউজিক অ্যাড করে দেওয়া, ভয়েস ওভার করা, এগুলো খুব একটা কঠিন কিছু এডিটিং নয়, যে কোনো এডিটারই সহজে করা যায়। দাভিঞ্চি রিজলভ নেওয়ার মেন কারণ হচ্ছে ওটা ফ্রি, আর কিছু নয়। আর ভবিষ্যতে যদি আমি আরও কিছু করতে চাই এডিটিংয়ে তাহলে এটা বেশ পাওয়ারফুল, সেখানে করা যায়, আর কালার গ্রেডিং খুব সুন্দর করা যায় যদি আমি সেটা ভালো পারি না। আর দাভিঞ্চি স্টুডিও বলে একটা সফটওয়্যার আছে যেটা পেইড, এই একই কোম্পানির, সেটার প্রয়োজন নেই বলে সেটা কেনা হয়নি আমার, কেনার দরকারও নেই। এরপরে হচ্ছে সবচেয়ে পপুলার কোয়েশ্চেন, আপনার প্রফেশন কী,
এত সময় পান কী করে, ইউটিউব ছাড়া আর কী করেন, ফ্যামিলি ডিটেল কী? প্রচুর লোক এই কোশ্চেন করেছে, নাম নিতে গেলে বোধহয় 4-5 মিনিট টাইম লাগবে, তো আমি সব লিখে দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনে। প্রফেশন হচ্ছে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, প্রাইভেট টিউশন 2000 সাল থেকে শুরু করেছিলাম 2018 সাল অবধি। সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আশেপাশের সমস্ত প্রাইভেট কলেজগুলোতে বা সরকারি গভর্নমেন্ট কলেজগুলোতে, সেই বিটেক স্টুডেন্টদের আমি দীর্ঘদিন পড়িয়েছি কম্পিউটার সায়েন্স। তো সেটা হিউজ একটা লার্জ স্কেলে পড়িয়েছি, মানে দিনে 5টা ব্যাচ সকাল থেকে শুরু করে রাত অবধি। আমার প্রচুর স্টুডেন্ট অ্যাক্রস দ্য গ্লোব বিভিন্ন শহরে রয়েছে, মানে আমি যদি ট্র্যাভেল করতে বেরোই সারা ওয়ার্ল্ড, তাহলে ব্যাপারটা এরকম হবে যে দুনিয়ার সবচেয়ে বড় বড় শহরগুলোতে কিন্তু আমার থাকা এবং খাওয়ার কোনো অভাব হবে না, জায়গার কোনো অভাব হবে না, কারণ প্রায় প্রত্যেক শহরে ইউরোপ, আমেরিকা, জাপান, সাউথ ইস্ট এশিয়া সব জায়গাতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গাতে কিন্তু আমার স্টুডেন্টসরা রয়েছে, এবং তারা আশা করি সাদরে আমাকে অভ্যর্থনা জানাবে, জানায়ও। তো এটা একটা গর্বের ব্যাপার বলতে পারেন। তো দীর্ঘদিন আমি এটা করেছি 2018 সাল অবধি, তখন বন্ধ করে দিলাম 2018 সালে, কারণ আর ভালো লাগছিল না, যখন যেটা ভালো লাগেনি আমি করিনি। আর চাকরি 2000 সালের আগে করেছি খুব অল্প সময়ের জন্য, তারপর আমার ভালো লাগেনি, আমি ছেড়ে দিয়েছি, আমার চাকরি করতে কখনোই ভালো লাগেনি। তো এটা হচ্ছে গল্প প্রফেশন। এখন কি করি, এখন হচ্ছে 2014-15 সাল থেকে, যখন আস্তে আস্তে এই টিউশন করাটা, এই ক্লাস নেওয়াটা আমার বোরিং লাগতে শুরু করলো আর ভালো লাগছিল না, আমি আর এনজয় করছিলাম না, তখনই আমি প্ল্যান করতে শুরু করি যে আমাকে সুইচ করতে হবে। তখন যেটা করি আমি, আমি আস্তে আস্তে অনলাইনে শিফট করি, আমার পড়ানো যেগুলো আমি পড়াতাম, যে সাবজেক্টগুলো কম্পিউটার সায়েন্সের, সেগুলো আমি কোর্সগুলোকে রেকর্ড করে ফেলি, এবং তখন থেকে কিন্তু আমি আস্তে আস্তে এডিটিং শিখতে শুরু করি। ওই কোর্স রেকর্ডিংয়ের মধ্যে দিয়েই আস্তে আস্তে এডিটিং এর সঙ্গে আমার পরিচয় হয়। তো সেই কোর্সগুলোকে রেকর্ডিং করে একটা পপুলার প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন কি না জানি না, আমি সেখানে আমার কোর্সগুলোকে আপলোড করতে থাকি, সেটা হচ্ছে ইউডেমি। ইউডেমিতে গেলে পরে আপনারা আমার কোর্স পাবেন কম্পিউটার সায়েন্সের। তো সেখানে 2015 সালে ফার্স্ট আমি আমার কোর্স আপলোড করি, এবং সেগুলো বেশ পপুলার অ্যাক্রস দ্য গ্লোব, সেগুলো সেল হয়, তার রয়্যালটি পাই আমি। যেমনি আপনার লেখকেরা বইয়ের রয়্যালটি পায়, তেমনি আমার কোর্সের রয়্যালটি আমি পাই। আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে 2014 সাল থেকে অনলাইনে পড়াই ওভারসিজ স্টুডেন্টদের, সেজন্য আমাকে মাঝে মাঝেই রাত জাগতে হয় ইউএস টাইমে, আমি ইউএস স্টুডেন্টদের বা ইউরোপিয়ান স্টুডেন্টদের পড়াই কম্পিউটার সায়েন্সই, সেটাও আমি 2014 সালে শুরু করেছিলাম। সুতরাং ওটাই আমার এখন প্রফেশন। 2018 সালে যখন আমি ক্লাসরুম কোচিং বন্ধ করে দিই, তারপর থেকে ফুল ফ্লেজড কিন্তু এটাই চলছে, ইউডেমির কোর্সগুলোকে এখন আমাকে মেনটেন করতে হয়। নতুন কোর্স আমি লাস্ট 6 মাসে আর বানাইনি, আর এই অনলাইন পড়ানো, এই দুটো আমার মেইন আর্নিং সোর্স এখন। আর এই দুটো কাজ দুটোই যেহেতু অনলাইনে, আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। ওভারসিজ স্টুডেন্টদের যে পড়ানোর ব্যাপারটা, সেটাও আমি যেখানেই থাকি না কেন ইন্টারনেট কানেকশন থাকলেই হয়, করতে পারি। সুতরাং আমার ঘুরে বেড়াতে সময়ের সেভাবে অসুবিধে হয় না। আচ্ছা, এবার হচ্ছে ফ্যামিলি ডিটেল। আমার বাবা মা রয়েছেন, আমার ওয়াইফ, এক ছেলে, এক মেয়ে। মেয়ে 3rd ইয়ারে পড়ে, ছেলে এবার ICSE দেবে, ওয়াইফ হাউসওয়াইফ মৈত্রেই, আর বাবা মা পাশেই একটা ফ্ল্যাটে থাকে। ভাই ইউএসএতে থাকে, তার ভিডিও তো দেখিয়েছি আপনাদের, ফলের ভিডিওটা। আর বোন আছে, বোন দমদমে থাকে। এই হচ্ছে ফ্যামিলি ডিটেল। আশা করা যায় আপনাদের কৌতূহল এবার নিবৃত্ত করা গেছে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন আছে, বউকে নিয়ে এত জায়গায় যাচ্ছেন, না উনি রাগ করেন না? এবং একই রকমের, বাড়িতে বউ থাকা সত্ত্বেও কী করে সব কিছু ম্যানেজ করেন, এত কিছু ম্যানেজ করেন? প্রথমটা করেছেন হচ্ছে রবিজিৎ দে, দ্বিতীয়টা হচ্ছে অঞ্জন মুখার্জি। অঞ্জনবাবু জানতে ইচ্ছে করছে যে বউ থাকা সত্ত্বেও আমি এত কিছু কী করে ম্যানেজ করি। অ্যান্সারটা হচ্ছে যে বউ আছে বলেই ম্যানেজ করতে পারি, মৈত্রেয়ী আছে বলেই কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয়। সংসারের দায় দায়িত্ব মৈত্রেয়ী 100% ম্যানেজ করে সেটা, সুতরাং আমার সংসারের ব্যাপারে কোনো রকম কোনো হেডেক নেই, সেটা ওর শোল্ডারেই রয়েছে। তো আমি ঘুরে বেড়াতে যে পারছি সেটা অনেকটাই হচ্ছে ওর জন্য। ওকে, তো উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ দিস সেশন। থ্যাংক ইউ এগেইন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।